সো আজকের প্রথম প্রশ্ন, হোয়াট ইজ 1202 ডিভাইডেড বাই 25, অর্থাৎ 1202 একে যদি 25 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? তো খুব শর্টকাট পদ্ধতি এখানে থেকে আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট টাইম সেটা হলো 1202 1202, সো প্রত্যেকটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1 into 4, দেন 2 into 4, দেন 0 into 4, দেন 2 into 4. সো প্রত্যেকটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আমাদের আসবে, সো এটা এলো 4, আর 4 দুগুণে 8, ওকে, আর দেন 4 into 0 0, দেন 4 into 2 8. সো মাঝে পয়েন্টটা আমাদের দিতে হবে 48.08, সো অপশান এ এটাই কিন্তু রাইট অ্যান্সার এখানে। ওকে, এরপরের 2 নম্বর প্রশ্ন আমাদের জন্য যেটা আছে, হোয়াট পার্সেন্ট অফ 25 is 15, অর্থাৎ 25 এর কত শতাংশ 15? সো 4টে অপশন আছে, 80%, 40%, 20%, 60%, এরম যখন থাকবে খুব সহজ পদ্ধতি আমাদেরকে এখানেও অ্যাপ্লাই করতে হবে, সেটা হলো তাহলে যতর পার্সেন্ট বলেছে, অর্থাৎ হোয়াট পার্সেন্ট অফ 25, অর্থাৎ 25 এর কত শতাংশ 15, সেটা তোমাকে জানতে চেয়েছে। তার মানে এখানে তোমাদেরকে যেটা করতে হবে, তাহলে 15 ডিভাইডেড বাই 25, আর এটাকে আমাদেরকে কি করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সো 25 টাইমস 4 100, 15 ইন্টু 100 ইকালস টু 16, সো হিয়ার্স দ্য অ্যান্সার, অপশন ডি হচ্ছে এখানে কিন্তু রাইট অ্যান্সার, 60%, অর্থাৎ যেটা আমাদের প্রশ্ন ছিল যে হোয়াট পার্সেন্ট অফ 25, অর্থাৎ 25 এর কত পার্সেন্ট, 15, তার মানে 25 এর 60% যদি আমরা বের করি তো সেটা 15 পাবো। ওকে, পর আমাদের জন্য 3 নম্বর যেটা প্রশ্ন আছে, 83% অফ, হোয়াট ইজ 83% অফ 45, অর্থাৎ 45 এর 83% যদি আমাদেরকে হিসেব করতে হয় তাহলে আমরা কীভাবে করবো? তো এটাও কিন্তু খুব সহজ একটা পদ্ধতি এবং খুব কুইক মেথড একটা, এই মেথডের একটা স্পেশাল নাম রয়েছে, তো সেটা আমি পরে আসছি, আগে আমি মেথডটা তোমাদের শিখিয়ে দিই। তো দেখো এখানে অলরেডি আমাদের সামনে তাহলে 2টো ডিজিট আছে, 83 এটা একটা রয়েছে এবং 45 এটা একটা। ওকে, সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট টাইম এখানে প্রথমে কোন সংখ্যাটা আছে, 8, ওকে, এখানে প্রথম সংখ্যা আছে 4, সো 8কে প্রথমে 4 দিয়ে আমাদের গুণ করতে হবে। ওকে, সো 8 ইন্টু 4 8 টাইমস 4 ইকালস টু 32, দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে দ্বিতীয় সংখ্যা আছে 3 এবং এদিকে দ্বিতীয় সংখ্যা যেটা আছে 5, সো 3-এর সঙ্গে আমাদেরকে কী করতে হবে, 5 গুণ করতে হবে, তাহলে 3 5-এ কত হচ্ছে, 15, এদিকটা হলো। এবারে ওপরটাও আমাদেরকে কিন্তু একইভাবে করতে হবে, অর্থাৎ এর ওপরে যেটা আছে দেখো, এর ওপরে তাহলে প্রথমে সংখ্যা আছে 8, সো 8কে আমরা কী করবো, 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ ওদিকে প্রথমেরটার সঙ্গে তাহলে 83 প্রথমে আছে 8 এবং 45-এর শেষে আছে 5, ওদিকের প্রথমেরটার সঙ্গে এদিকে শেষেরটা একবার, দেন ওদিকের দ্বিতীয়টার সঙ্গে এদিকের প্রথমেরটা একবার। ওকে, তার মানে আমরা কী করবো, প্রথমে তাহলে 8 দিয়ে 5কে গুণ করবো, তাহলে এখানে যেটা আমরা পাবো সেটা হলো কত, 40 পেলাম, 8 5-এ 40 পেলাম, এবং এদিকের যেটা দ্বিতীয় আছে তার সঙ্গে এর প্রথমেরটার একবার গুণ করবো, তার মানে 3 আর 4 3 4-এ কত হচ্ছে, 12। এরপর আমাদেরকে যেটা করতে হবে, এরপরেই কিন্তু আসল ম্যাজিকটা হবে, তাহলে এখানটাতে যেটা আছে দেখো, এই যে 32 15, এটা একটা আমরা পেলাম, তাহলে 32 15 এটাকে একসাথে লিখে ফেলো, দেন 40 পেয়েছি 12 এটা আমাদেরকে কী করতে হবে, একসাথে যোগ করে দিতে হবে, তো 5 3 4 2 6 1 7 3, মাঝে শুধু আমাদেরকে কী করতে হবে, পয়েন্টটা কিন্তু দিতে হবে, অর্থাৎ 3735 এটা পেয়েছি, মাঝে এখানে দশমিকটা দিয়ে দাও। সো এখানে যেটা সঠিক উত্তর হবে দেখো, এই যে অপশান সি 37.35, এটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, এরপরের নেক্সট প্রশ্ন যেটা আমাদের জন্য আছে, 3/5 - 4/9, অর্থাৎ 3-এর 5 থেকে মাইনাস করতে হবে 4-এর 9কে। তো একেবারে আমরা সেই ছোটোবেলার কথা যদি ভাবি, তো আমরা জেনারেলি কী করতাম, যেটা আমাদের অর্থাৎ ওপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর, তো যেটা হর থাকতো, দুটো যে হর আছে, তো সেই হরটাকে আমরা কী করতাম, লসাগু করার চেষ্টা করতাম, বাট এখানে যেটা ব্যাপারটা হয়েছে তাহলে এখানে লসাগু যাচ্ছে না। আমি পুরনো মেথডটা আগে দেখাই যে কীভাবে আমরা করতাম, এবং আমাদের জেনারেলি এগুলো বাচ্চাদেরকে স্কুলের টিচাররা শেখান, বাট ব্যাপারটা কী হয়েছে এই জিনিসগুলো জানি না, শেখানোর মতো কারোর প্রয়োজন ছিল কি না, বাট শিখতে হবে, এটা আমাদের ব্যাপার, কী হয়েছে সেটা ব্যাপার না। তাহলে আমরা এখানে কী করতাম, যদি আমি পুরনো একেবারে সেই স্কুলের পদ্ধতিতে করি, তাহলে 5 9 যেহেতু আমার লসাগু যাচ্ছে না, অর্থাৎ দুটো হর যেহেতু যাচ্ছে না, তো আমরা কী করবো, 5 ইন্টু 9 করবো, তাই না, 5 ইন্টু 9 করবো, তাহলে এখানে আমরা কত পাবো, 45 পাবো। ওকে, সো এবারে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে 45 পাচ্ছি, তাহলে প্রথমে যেটা এখানে হর আছে দেখো 5 আর 45, তাহলে 5 কত হয় 45, সো আমি এখানে এটা প্রসেসটা করেই দিলাম, সো 45 আছে,
সো এবারে যেটা তাহলে করব দেখো তাহলে 5 9 হচ্ছে 45 5 9 45 তাহলে 9 কে আবার কি করব লবের সঙ্গে গুণ করব তাহলে 9 3 কত হচ্ছে 27 এরকম ভাবেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি করতাম দেন 9 5 এ 45 5 কে আবার 4 দিয়ে গুণ করব তাহলে 5 4 এ কত হচ্ছে এখানে 20 তাহলে 27 মাইনাস 20 বাই 45 এখান থেকে আমরা অ্যানসারটা কি পেতাম 7 বাই 45 তো এটাই এটাই ছিল আমাদের এবং এই প্রসেসে আমরা করতাম বাট এই প্রসেসটাকে আরও অনেকটা কম সময়ের মধ্যে কিন্তু করা যায় তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমে সো এটা আমি মুছে ফেললাম তো এবার শর্ট প্রসেসটা আমি কিন্তু দেখাবো শর্ট প্রসেসটা যেটা আমাদের করতে হবে এটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাটারফ্লাই মেথড তো ইংরেজিতে এটাকে বাটারফ্লাই মেথড বলা হয় তো আমাদেরকে যেটা করতে হবে তাহলে 3 5 মাইনাস 4 9 সো এখানে যেটা আমরা করব এইটা অর্থাৎ এইটার সঙ্গে এটাকে গুণ করব ওকে তাহলে আমরা কত পেলাম এখানে 3 লং 27 দেন এটার সঙ্গে এটাকে গুণ করব 5 4 কত পেলাম আমরা 20 পেলাম ওকে তো একদিকে পেলাম 27 একদিকে পেলাম 20 আমি 27টাকে এখানে উপরে লিখে নিচ্ছি সো 9 3 এ 27 27 পেলাম আর 20 পেলাম সো এই যে দুটো আছে অর্থাৎ 27 আর 20 এটাকে আমরা কি করব এই যে দুটো আছে সো এটাকে আমরা কি করব মাইনাস করব এখানটাকে মাইনাস করব দেন এর নিচে আছে 5 আর এদিকে আছে 9 এই দুটোকে আমরা কি করব গুণ করব 5 9 45 তাহলে এখানে 20 27 মাইনাস 20 অর্থাৎ 27 থেকে 20 আমরা যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো তাহলে আমি এটাকে যদি ফ্রেশ করে লিখে নিই তো 27 মাইনাস 20 ডিভাইডেড বাই 45 দেখো কতটা সহজে হয়ে গেল সো এখানে 7 বাই 45 অর্থাৎ এটা অপশন ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার ওকে সো এই ছিল আজকের মোটামুটি চারটে প্রসেস তোমাদের দেখালাম তো রীতিমতো যেমনটা বললাম প্রত্যেকের জন্য প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই প্রসেসগুলি খুব গুরুত্বপূর্ণ এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা ম্যাথগুলোকে সলিউশন করে দিতে পারবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারণ আজকে এখানেই শেষ করবো দেন যদি ভালো লাগে দেন লাইক করো আদারওয়াইজ কিন্তু করার দরকার নেই যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ওকে সো আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস অ্যা লট প্রত্যেককে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো